হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আর আপনারা দেখছেন তুষার শাহ ইউটিউব চ্যানেল। আমি আছি তুষার আপনাদের সাথে। আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাই দেরি না করে এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আজকে দেখাবো কীভাবে আপনার খুব সহজে আপনারা ফটো এডিট করতে পারেন, খুবই সহজভাবে, কোনো ঝামেলা ছাড়াই। এর জন্য আমাদের একটি ব্রাউজার ইউজ করতে হবে, আমরা গুগল ব্রাউজার ইউজ করব। গুগলে যাওয়ার পর আমরা সার্চ করব রিমুভ বিজি নামে এই ওয়েবসাইটটি। ওয়েবসাইটটিতে আসার পরে আমরা ওয়েবসাইটতে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে দেখবেন এরকম একটি পেজ আসবে। এবার আপনি যে ছবিটি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে আপলোড করবেন। আমি মনে করি এই ছবিটি আমি এডিট করব। এই ছবিটি আমি এখানে আপলোড করলাম। আপলোড করার পর ছবিটি এরকম দেখাবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পরে আমরা এখানে দেখব উপরে একটি এডিট অপশন আছে। এই এডিট অপশনটিতে যাওয়ার পর আমরা উপরে প্রিভিউ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা উপরে দেখব ব্লারের কিছু অপশন আছে। আপনারা চাইবে এইভাবে আপনারা ছবি ব্যাকগ্রাউন্ডটি ব্লার করতে পারবেন। খুবই সুন্দর এটা, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করলে অনেকই সুন্দর হয়ে যায়, মনে হয় ডিএসএলআর কিছু সুন্দর পিকের মতন মনে হয়। আপনার এখান থেকে এই অপশনটি করতে পারবেন। আবার আপনি যদি ইচ্ছা মতন, আপনার ইচ্ছা মতন আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে আপলোড ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে একটা আপনার পছন্দ মতন ব্যাকগ্রাউন্ড, আপনি যে ব্যাকগ্রাউন্ডটি পিছনে দিতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটি পিছনে দিবেন। এরপর দেখেন ছবিটি এরকম হলো। এখান থেকে উপরে অপশনটিতে আপনি চাইলে ব্লার অপশন বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে। এভাবে খুব সহজে আপনারা সুন্দর সুন্দর ছবি খুব সহজে আপনারা এডিট করতে পারবেন। আর উপরে এখানে দেখেন ডাউনলোড অপশন, আপনারা এখান থেকে আপনার ছবিটি ডাউনলোড করতে পারবেন। তাই বন্ধুরা, এভাবে খুব সহজে আপনারা সুন্দর সুন্দর ছবি এডিট করতে পারবেন। আর আমাদের ভিডিওটি ভালো হোক, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।